শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা থাকলেও জেলাগুলিতে সাংগঠনিক পর্যায়ে দল শক্তিশালী। আগামী দিনে তাই বকেয়া পৌরসভা নির্বাচনগুলিতে ভালো ফল করবে বিজেপি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। আপনারা এরকম ভাববেন না যে সব জায়গায় কলকাতার মতো হবে, বাইরে থেকে লোক নিয়ে এসে হিসাব করে ভোট দেওয়ানো হচ্ছে, তার পার্টির লোকাল লিডারদেরকেও এখানে বিশ্বাস করেনি টিএমসি, অন্য লোক ভোট করেছে, আমরা দেখেছি সব। যখনই বাইরের লোক আসছে পুলিশ সরে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, ভোট হয়ে গেল চলে গেল, পুলিশ চলে এলো আবার অন্য লোককে আটকাচ্ছে, এগুলো দেখেছি। কিন্তু এটা তো আর জেলায় করতে পারবে না, কারণ সেখানে আমরাও আছি, আমরা জিতেওছি, মানুষও আছে, আর সেখানে পরস্পরকে চেনে লোকে। শুধু উত্তরবঙ্গ নয়, সারা বাংলায় লড়াই আমরা দেবো। এটা ঠিক যে কলকাতা আশপাশ এলাকায় আমরা না লোকসভা জিতেছি না বিধানসভা জিতেছি, মানতে অসুবিধা নেই, আমরা সংগঠন দুর্বল ছিলই, তার উপরে সন্ত্রাস চলেছে, সেই জন্য আমরা একটু সাফল্যটা সেইভাবে পাইনি যেটা পাওয়া উচিত ছিল। আর আমরা আশাও করেছিলাম, কেউ আশা করেনি যে বিরাট কিছু হবে। আর টিএমসিও জানতো তারা 100-এর বেশি কর্পোরেশনে ভোট পাবে, কিন্তু তারপরে কেন রিগিং করলো, ওরা লুট করলো, কারণ একটা মেসেজ দিল বাংলায় এভাবেই ভোট হবে, সাবধান থেকেও, নাহলে কিন্তু ভুগতে হবে। বাকি মিউনিসিপ্যালিটিগুলোর জন্য এটা একটা তারা নমুনা রেখে দিলো।